আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আব্দুল করিম, আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে কথা বলবো সিকিউরিটি কেরিয়ার, কেরিয়ার চেঞ্জ সম্পর্কে। আপনার যে দায়িত্বটা, সিকিউরিটি যে রেসপন্সিবিলিটি, আপনি গুগলও সার্চ দেন, যেখানে সার্চ দেন, সিকিউরিটি রেসপন্সিবিলিটির মধ্যে কেরিয়ার চেঞ্জ শব্দটা আছে। কেরিয়ার চেঞ্জ একজন সিকিউরিটি গার্ডই করতে পারে, অন্য সকল কর্মীরা, লেবার থেকে শুরু করে। আমি কিন্তু সবাই কাউকে ছোট করে দেখতেছি না, আমি শুধু বলতেছি, উদাহরণ দিচ্ছি। লেবার থেকে শুরু করে যত ধরনের কর্মী আছে দুবাই শহর হোক আর বিভিন্ন শহরে হোক, যেখানেই হোক না কেন, তারা কিন্তু কেরিয়ার চেঞ্জ করতে পারে না। আপনি দেখবেন, গ্রাম অঞ্চলে যাবেন, গ্রাম অঞ্চলে যেয়ে দেখবেন যারা দুবাই শহরে লেবারের কাজ করে গেছে, ক্লিনারের কাজ করে গেছে কিংবা অন্যান্য কাজ করে গেছে, তারা কিন্তু বাংলাদেশে যেয়ে সেই একই কাজই করতেছে। আগে যে কাজটা করে আসছিল দুবাই শহরে কিংবা আরব আমিরাত শহরে, তারা কিন্তু বাংলাদেশে যেয়ে শিখে একই কাজই করতেছে। এর কারণ কি? তারা কেরিয়ার চেঞ্জ করতে পারে নাই। ভাই, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আমি আল্লাহ পরে ইনশাআল্লাহ, আপনি যদি দুবাই শহরে সিকিউরিটি গার্ডে আসতে পারেন, যদি আসেন, আপনার কেরিয়ার চেঞ্জ হয়ে যাবে ভাই। আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ থামাইতে পারবে না আপনাকে। উপরে যদি আল্লাহ চায়, আপনার কেরিয়ার সত্যি চেঞ্জ হয়ে যাবে। আপনি, আমি নিজেকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আমি কিন্তু বড় করে কথা বলতেছি না, আমি নিজেকে দিয়ে উদাহরণ দিচ্ছি। আল্লাহ চাইলে আমি যেই কাজই করি না কেন, বাংলাদেশে যেই কাজ করে আসি না কেন, ইনশাল্লাহ বাড়িতে যাওয়ার পর এই দেশ থেকে ইনশাল্লাহ আল্লাহ তাআলা এমন পর্যায়ে নিয়ে আসে আমাকে, আল্লাহ তাআলা যেই যেই টাকায় কামাই করার সুযোগ দিচ্ছে, আল্লাহ তাআলা যাই কামাই করতেছি এমন পর্যায়ে নিয়ে আসে আল্লাহ তাআলা আমাকে। আমি বাড়িতে যাওয়ার পর ইনশাল্লাহ, ইনশাল্লাহ বাড়িতে যাওয়ার পর আমি ইনশাল্লাহ একটা বড় কিছু হয়ে দেখাই দেবো সবাইকে, বড় একটা বিজনেস ধরে সবাইকে দেখিয়ে দিব যে না, আমি বিদেশ থেকে আসছি। আরে ভাই, আপনি যেই কাজ বাড়িতে করছেন সেই কাজই যদি বাড়িতে যাওয়ার পরে, যদি ছুটিতে যাওয়ার পরে যদি সেই কাজই করেন, তাহলে আপনার ফায়দাটা কি বিদেশ করে? তাহলে আপনি বিদেশ করে লাভটা কি? আপনার কেরিয়ার যদি আপনি চেঞ্জ না করতে পারেন, তাহলে ফায়দাটা কি, লাভটা কি? এরকম আমার গ্রাম অঞ্চলে এরকম অনেক লোক আছে, যেই কাজ করে আসছিল বাংলাদেশ থেকে বিদেশ, দুবাই শহর বলেন, আরব আমিরাত শহর বলেন, অন্যান্য দেশ বলেন, যে কোনো দেশ বলেন, যেই কাজ করে আসছিল ঠিক আবার বাড়িতে যাওয়ার পরে ঠিক ওই একই কাজ করতেছে। তাহলে এতটা বছর, 3 থেকে 4টা বছর, কি কারণে এই বউ বাচ্চা বাবা মাকে ছেড়ে কি কারণে প্রবাস লাইফে কাটাইছে, কি ফায়দাটা হয়েছে, কি ফায়দা হয়েছে? সেটাই ভাই, যদি কেউ আসতে চান, আপনার যদি সব দিক দিয়ে আপনি সলিড থাকেন, আপনার যদি শিক্ষাগত যোগ্যতা একটু থাকে, ইংলিশ যদি ভালো করে একটু মানে বেসিক ইংলিশে কথা বলতে পারেন, তাহলে আপনি দুবাই সিকিউরিটি গার্ডে চলে আসেন। এটা আপনার কাছে আমার জন্য একটা সাজেশন, আপনি দুবাই সিকিউরিটি গার্ডে চলে আসেন। সিকিউরিটি গার্ডের মতো জব, হ্যাঁ, অন্যান্য কাজে আর অন্যান্য জায়গায় এতটা এত আরামদায়ক এবং এতটা শান্তিময় জব কোনো জায়গায় পাবেন না। সিকিউরিটি গার্ডের জবটা এতটা পাওয়ারফুল জব। তাই বলি, আপনি যদি টাকার মুখ দেখতে চান, আপনি যদি বড়লোক হতে চান, আমি বলতেছি না, আপনি যদি মানে কেরিয়ার চেঞ্জ করতে চান, বড় কিছু অর্জন করতে চান, তাহলে দুবাই সিকিউরিটি গার্ডে আসুন। যদি ইউরোপে যেতে চান, দুবাই সিকিউরিটি গার্ডে আসুন। যদি বাবা মার মুখে, বউ বাচ্চার মুখে হাসি ফোটাতে চান, দুবাই সিকিউরিটি গার্ডে আসুন। আল্লাহ হাফেজ।